তবে আমি প্রত্যেকের মায়েদের বলবো তোমরা নাইটি পরেও পরবে, তার নাইটি পরা যদি এত চুলকুনি থাকে তার লোক কুটুম বাড়ি থাকলে সেই দিন নাইটি পরো কি চুলকুনিতে, মানে দেখায় যে আমি একটু কাঁচা কাঁচা আসি, নাকি ভুল বলছি? ছি, লজ্জা থাকা দরকার। বারবার বলছি নাইটি পরা, বোরকা পরা, এদিকে শাড়ি পরা, সালোয়ার কামিজ পরা, চুড়িদার পরা, রসুল নির্দিষ্ট করে কোনো হাদিসে বলেনি, এতটুকু বলেছে, এতটুকু বলেছে পর্দা করতে, পর্দা করতে হবে, কোনো পোশাকের নাম করে বলেছে? বলিনি, পর্দা করতে হবে। তবে অন্না চাদরের কথা কোরআনে এসেছে, পর্দা করতে হবে। এখন পর্দা কিসে করবে? শাড়িতে করলে বেপর্দা হতে পারে, বোরকা তো টাইট ফিট, উঁচু নিচু জায়গা অনুভব করা যায়, এতটুকু ঢিলা ঢালা পোশাক পরতে হবে, তাই না? আল্লাহ রসুল কোরআন বলেছে 14 জন নারীর সঙ্গে 14 জন পুরুষের সঙ্গে একটা নারী কথা বলতে পারে, কতজন? 14 জন। এখন ধরেন আমার চাষি, হ্যাঁ আমার চাষা মারা গেছে, চাষি আর একটা বিয়ে করা দরকার, বিয়ে করেছে, ওই চাষির মেয়ে কটা বাপ? দুটো বাপ। তো তাহলে আগের বাপ যদি ছেড়ে অন্য জায়গায় যেত তার সঙ্গে দেখা করতে পারবে, এবং দ্বিতীয় যে বাপ হয়েছে তার সঙ্গে দেখা করতে পারবে, কোনো গুনাহ হবে না। মামার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, ভাইয়ের ছেলের সঙ্গে, নিজের ছেলে, নিজের ছেলের ছেলে, এমন করে নিজের মেয়ে বিয়ে দিয়েছেন, সেই মেয়ে বিয়ে দিয়েছেন, সেই নাতজামাইকে দেখা করতে পারে, করতে পারে কজনা? 13 থেকে 14 জন। কোথায় এসছে? কোরআনে এসছে। কিন্তু আমাদের নারীরা দেখা করে কয়জনের সঙ্গে? বলে ভাই তুমি আসো না, তোমার ভাই প্রতিদিন তোমার কথা বলে, তুমি একবার আসো না বাবা, বুড়ের সঙ্গে করলি আসবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে, আল্লাহর কোরআন বলেছে 13 থেকে 14টা, একটা নারী একটা পুরুষের সঙ্গে কথা বলতে পারে কিংবা দেখা করতে পারে, 13 থেকে 14 জনের দিকে তাকিয়ে। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনাদের এলাকায় কোনো ব্যক্তি যদি একটা বার মারা যায়, কোনো ব্যক্তি যদি একটা বার নীরব না করে ইন্তেকাল হয়ে যায়, আপনাদের এলাকায় মারা গেলে এখন খাটিয়াতে লাশটা বসিয়ে দিয়ে, শুবিয়ে দিয়ে, উঠান কিংবা বড় একটা জায়গাতে হাজির করে দিল, আর পাড়া প্রতিবেশী টোটো গাড়ি, ভ্যান গাড়ি, ইউনিয়ন গাড়ি, অনেক গাড়িতে হাজার হাজার শত শত মানুষ আসলো ওই মৃত ব্যক্তির বাড়ি, কোথায় বন্ধুর বন্ধুর বন্ধু, কোথায় ড্রাইভার, কোথায় খালাসি, প্রত্যেকে এক জায়গায় হাজির হয়ে গেছে, আর চাচিমার লাশটা খাটিয়ার উপরে রাখলো, শত শত মানুষগুলো খাটিয়াটা গোল করে দেখে দেখে তারা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর কোরআন বলেছে 13টা পুরুষ একটা নারীকে দেখতে পারে, আর এখানে দেখেছে কত? 1500, 1500, 1500। তাহলে এ তো জাহান্নামে যাবে না, যাবে না। এক দ্বিতীয় নাম্বার হলো, ওই ব্যক্তি মারা যাবার পর যখন শত শত মানুষের জায়গায় দেখা যায় মুখটা যখন দেখানো হয়েছে, এবার ইমাম সাহেব, বক্তা সাহেব মাইয়েতকে নিয়ে যখন কবরের কাছে চলে গিয়েছে, কবরের কাছে যাওয়ার পর খাটিয়া তোলা দিয়ে একটা গামছা কিংবা রুমাল ঢুকিয়ে দেওয়া হয় লাশটাকে সুন্দর করে উঁচু করে নেওয়ার জন্য, আর তখন একটা কালো রঙের চাদর একটা উড়িয়ে দেওয়া হয়, উড়িয়ে দেওয়া হয়। ও বাপজিরা ভাইরা, ওই চাদরটা কে বলে? এই কোনাটা ধরে টানো লাশ দেখা যায়, ওই কোনাটা ধরে টানো লাশ দেখা যায়। আমি আপনাকে হারাম বলছি না, হারাম বলছি না, অবশ্যই ভালো 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 ভালো। তাহলে আল্লাহর কোরআন বলেছে 13টা পুরুষের সঙ্গে দেখা করতে পারে, কথা বলতে পারে, কিন্তু খাটিয়া নিয়ে যখন বাড়িতে ছিল শত শত না পুরুষেরা ওই নারীটার মুখগুলো দর্শন করে চলে গেছে। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছে, আন্নাল মারা আতা ইদা বালাগাতিল মাহিদা লা ইসলিহা আইকুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা। নবী আমার হাদিস শরীফে বললেন, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, তার হাতের কবজি আর মুখমণ্ডল আর পায়ের কবজি বাড়ির পরিবার ছাড়া আর পৃথিবীর অন্য কোনো ব্যক্তি দেখতে পাবে না, পাবে না। তাহলে একটা নারী মারা গেছে, তার মুখটা শত শত অপুরুষ ব্যক্তিকে দেখতে দেওয়া হয়, এটা হলো হারাম, হারাম। কিন্তু ওখানে কোনো ইমাম বক্তা পর্দা খুলল না, এখন 5টা কাপন মুখটা মুড়িয়ে দিয়েছে, আর দেখা যায় না, কবরে শুয়ে দেওয়া হয়েছে, যারা দেখেছে তারাই আবার কবরের কাছে গেছে, সেখানে কালো রঙের চাদর দেওয়া হয়। আমার মন বলে এই কাজগুলো যারা উঠোনে মুখ দেখিয়ে কবরে যারা কালো চাদর দেয়, একাধ কলকে গাঁজা খায়নি, 2-4 হাজার কলকে গাঁজা খেয়ে দেয়, ঠিক না বে? ঠিক, মানে উঠোনে তো দেখিয়েছে, উঠানে দেখিয়ে সারা লোকের পেট ভর্তি, আবার তারাই তো কবরস্থানে, অন্য কোনো ব্যক্তি না তো। আর বলছে ওখানে দেখেছো, এখানে দেখো না, গোনা হবে। মূর্খমির একটা সীমা থাকে।
একটা ব্যক্তি জামা কাপড়টিকে দখল করে নেবে। ও আমার বাপজি, আমি আপনাকে যে জানতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, আল উমরিহি ফিমা আপনাহু, ও আমার বান্দা জেনে রেখে দাও, আমি তোমার বয়স দিয়েছিলাম, আমি তোমার ওমর দিয়েছিলাম, কোন পাতি তুমি ব্যয় করেছো আমার কাছে জবাব দিয়ে দাও। একটা বার কি বাবা বিবেচনা করে দেখেছো, প্রথম জীবনে আমার মা বাপের রায় খেয়েছে, তারপরে ভাইয়ের রায় খেয়েছে, তারপরে স্বামীর রায় খেয়েছে, তারপরে ছেলের রায় খেয়েছে, তারপরে নাতির রায় খেয়েছে। ও আমার চাচি মা, আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনার নাকের আছে কানের আছে বৌমারা গোসল দিতে গিয়ে ওগুলো খুলে নিয়ে তারা পালিয়ে যাবে, আপনার পাঁচ সাতটা কাপড় আছে আলনা আলমারি বাক্সতে ওগুলো কিন্তু দখল হয়ে যাবে, আপনার টাকা পয়সা আছে সেগুলোও দখল হয়ে যাবে, আপনার জমি আছে আপনার মেয়ে সন্তান দখল করে নেবে। চাচিমা, আপনি একদিন জীবনের মতো কবরে চলে যাবে, আর ওই বাড়িতে যারা একবার যায় জীবনে আর আসে না, জীবনে আর ফিরে আসে না। চাচিমা, প্রথম জীবনে তুমি যখন মায়ের গর্ভ থেকে এসেছিলে তোমাকে সুন্দর গোসল করে আর কাপড় পরিয়ে দিয়েছিল, বিবাহ হওয়ার সময় তোমাকে সুন্দর করে গোসল করে কাপড় পরিয়ে দিয়েছিল, মরণের সময় সুন্দর করে গোসল করে আবার তোমাকে কাফনটা পরিয়ে দেওয়া হয়। এবার এমন একটা বাড়ি যাবে যে বাড়ি একটা বার গেলে আর পৃথিবীর মানুষ ঘুরে আসে না। ও চাচিমা বাপজি, আমি আপনাকে বোঝাতে চাই, একদিন হয়তো দশ দিন পরে এক দু বছর পরে আপনাকে আমাকে চলে যেতে হবে, এই জায়গায় আমি ওয়াজনসিয়াত করছি, একটা আলেম এসে আগামী বছর এখানে দখল করে নেবে, আপনি যেখানে বসে জালসা শুনছেন বাবা, আপনি মারা গেলে পৃথিবী কিন্তু বন্ধ থাকবে না, আপনার জায়গায় আর একটা ব্যক্তি এসে দখল করে নেবে, কিন্তু আমাকে আর আপনাকে জীবনের মতো পৃথিবীর মায়া ছেড়ে আল্লাহর দরবারে চলে যেতে হবে। একটাবার কি আপনি ভোজে বিবেচনা করে দেখেছেন, আমাদের না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, না আছে জাকাত, না আছে তসবিহ তেলাওয়াত, না আছে শিষ্টাচার, না আছে আদব কায়দা, না আছে আল্লাহ এবং রসুলের মহাবোধ, না আছে আমাদের প্রতি আখলাক আদাত, একটাবার বলবেন আল্লাহর দরবারে ওই দিন আপনি কি নিয়ে উঠবেন, একটাবার জবাব দাও, কি আছে আমাদের? তেমন কিছু আমাদের কাছে নাই, বারবার বলছি আমাদের চলে যেতে হবে, এটা কনফার্ম, তো চলে যেতে হবে, কিন্তু চলে যাওয়ার আগে আমাদের প্রস্তুতি আর তৈরি হতে হবে, আল্লাহ যেন আমাদের মরণটা খতেমা বিল খয়ের, মৃত্যু যেন ইমানের সঙ্গে নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা, আরেকটু জড়িয়ে বলেন মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা একদিন একদিন দুনিয়া থেকে পৃথিবী থেকে নীরব নগরে হাজির হব, তাই ছোট হুজুর পীরকেলা বলতেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানে এমন জীবন তৈরি করতে হবে, আপনি হাসতে হাসতে চলে যাবেন কিন্তু জগৎবাসী কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে। আল্লাহ, এখন সমাজে ওয়াজনসিয়া জালসা হচ্ছে, ওয়াজ করতে 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 একটু পাকামে হাসি ঠাট্টা করাবে, হেসে কক্কে যাবে, ছেলেগুলো সব থাকবে, কোরআন হাদিসে পরকালের ভয় দেখালে আর নেই ভাই, এর মজা শেষ মুরব্বী। আপনারা যে হুজুর পেয়েছিলেন সে হুজুর এখন আর জন্ম হবে না, আর আপনাদের পীর সাহেবরা যে শ্রোতা পেয়েছিল সে শ্রোতা আর পাওয়া যাবে, সে হুজুরও পাওয়া যাবে না, সে শ্রোতাও পাওয়া যাবে না, শুধু হবে আমাদের এটাই, মানে কি বলা যায়, প্রচলিত। জানি না আবেগে হয়তো অনেক কিছু হচ্ছে, বিবেগে হচ্ছে কি না, তবে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, আপনাকে দেখিনি, নবীকে দেখিনি, কাবাকে দেখিনি, মদিনাকে দেখিনি, তবু আল্লাহ আপনাকে ভয় করি, আপনার হাবিবকে মহাব্বত করি, বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, ছোট হুজুর পীরকেলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন আর এত জোরে জোরে চিল্লাতেন, চেহারা ছিল গম্ভীর, আওয়াজটা ছিল গম্ভীর, বারবার বলতেন বাবা আমি জুলফিকার, বারবার বলতেন বাবা আমি অমুক, আমি অমুক, আমি অমুক। বাবা আখেরাতকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, চলে যেতে হবে। দেখো না ছোটবেলায় মায়ের হাত ধরে নানার বাড়ি যেতে, নানার বাড়ির দরজা পুরো বন্ধ, মামার বাড়ি যেতে, মামার বাড়ির চোদ্দ পুষ্টি সব ঝাড় হয়ে গেছে, শ্বশুর বাড়ি সেও বন্ধ হয়ে গেছে, বোনের বাড়ি সেও বন্ধ, খালামার বাড়ি আদরের খালা, আদরের ফুপু, যাকে খাওয়া বাদ দিয়ে তোমাকে কোলে করে নিয়ে তারা ব্যস্ত, সেও বন্ধ হয়ে গেছে, আপনার ছেলের বাড়ি, বড় ছেলের বাড়ি সেও বন্ধ হয়ে গেছে, বড় নাতির বাড়ি সেও বন্ধ, আপনার পানি গুটিয়ে চলে এসছে এক জায়গায়, কোনো ভাবছেন যে আমার পরিণতির কী আছে? ভাবেন, বারবার করে বলছি, টাকা মানুষের শান্তি দিতে পারে না, বন্ধু মানুষের শান্তি দিতে পারে না, আমার গায়ে আজকের শক্তি আছে দশ বছর পরে একদিন
বিলুপ্ত হয়ে যাবে আমার দেখা যায় আওয়াজ আছে দু বছর পরে আওয়াজ কমে যাবে আমার ব্রেনে শক্তি আছে দু বছর পরে লোভ হয়ে যাবে আমার টাকা আছে দু বছর পর কমে যাবে আমার বন্ধু আছে আর একটা বড় ব্যক্তি হলে এ বন্ধু ঘুরে তার দরবারে চলে যাবে কিন্তু আপনি আর আমি পুরো একা থাকবো ভাবেন একটাবার আমরা পরকালে কি নিয়ে যাব এই মাহফিল হয় আমার ভাইরা এত বড় মাহফিল জলসাকে কায়েম করে বহুত কষ্ট শ্রম দিয়ে আমার মায়েরা যারা আছে তাদেরকে বলবো পরকাল নিয়ে ভাবেন আগামী দিন থেকে ফজরের নামাজ পড়া শুরু করেন অন্তত জুম্মার নামাজটা শুরু করেন আগামী দিন থেকে পাঁচ অক্ত না পড়তে পারলে দু অক্ত তিন অক্ত পড়া শুরু করেন দেখবেন হালকা হালকা একটু দাড়ি রাখা অভ্যাসগত করেন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন হলে প্রস্রাব ফিরে পানিটা নেওয়ার জন্য চেষ্টা করেন বেশি কথা বলবেন না বেশি কথা বলবেন না কথা বলতে না জানলে অন্তত চুপ করা জানা আপনাকে শিখতে হবে চুপ করে কথা বলবেন চুপ করে থাকবেন তার কারণ যে ব্যক্তিটা চুপ করে থাকে আল্লাহ তার জ্ঞান বাড়িয়ে দেয় যে ব্যক্তিটা কম কথা বলে আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেয় যে ব্যক্তিটা বেশি গুনার কাজ করে আল্লাহ হায়াত কমিয়ে দেয় একটা লবণ যেমন লোহাতে রাখলে মরিচিকা শেষ হয়ে যায় মানুষের যত গুনাহ হয় তার হায়াতকে আমার আল্লাহ তছনছ করে দেয় ওই জন্য বলছি ভাই কেউ কারোর নয় কেউ কারোর একটা উপমা দিচ্ছি এই বল খেলা করতে গেলে কটা মানুষ খেলা করে এগারো গুণ বাইশটা দল বাইশটা প্লেয়ার এখন এই যে বলটা খেলা করে বলটা গোল না লম্বা গোল এখন ওই বলটা নিয়ে যখন লাতি মারে শট মারে বলের লাগে তো বাবা সাপোজ বলের লাগে এই বলটা যখন গুলকির কাছে যাবে গুলকি এক হাত দিয়ে ধরবে না দুই হাত দিয়ে দুই হাত দিয়ে দুই হাত দিয়ে ধরে কোথায় কি লেগেছে কেটে গেছে কাদা পানি লেগেছে মানে কেটে কুটে গেছে রক্ত লেগেছে কাদা পানি একটু পরিষ্কার করে দিয়ে একটু চুম্বন খেয়েছে আমি মনে করলাম সবাই লাতি মেরেছে দুই হাত দিয়ে ধরেছে আবার হয়তো বুকে জড়িয়েছে সত্যি খুব ভালো খুব ভালো আবার দেখলাম হাতে ঘুরাচ্ছে মানে আর কোথায় লেগেছে কি বেলাটা টিউব আর হয়ে গেছে দেখছে কসকো কোম্পানি বলতো ভালো করে দেখছে আস্তে আস্তে যখন দলের মাঝখানে যখন চলে গেল গোল গন্ডি কাটা আছে আমি মনে করলাম এটা কি ডিটেনশন ক্যাম্প না কি এখানে রেখে দেবার বার করবে না গোল দাগ দেওয়া থাকে না গোলের সামনে এখন ওখানে যখন রেখে দিয়েছে দেখি না অন্তত এগারো গুণো বাইশটা দলের ছেলেরা সব আস্তে আস্তে পিছু পিছু পা হয়ে চলে যাচ্ছে মনে করলাম এর দিকে হয়তো খুব ভয় করে বিশাল ভালো তারপরে মাথায় হাত দিয়ে বলছে মফিজুল তোমার মাথার উপরে যদি কেউ না থাকে আমি আছি মনে করলাম তখনও ভালো কিন্তু এগারো গুণো বাইশটা দল জানা জোরে লাতি শট করেছে ভাই এ বুকে ধরে আর চুম্বন খেয়ে তার চাইতে গতিবেগে লাতি শট করেছে ঠিক না বেটি বারবার বলছি আমাদের মায়েরা গোস্ত রান্না করতে এক কেজি গোস্ত রান্না করতে কতক্ষণ সময় লাগে ৪৫ মিনিট এক ঘন্টার ভিতরে আর কি ৪৫ মিনিট আর এক ঘন্টা মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে অশান্তি করে রান্না করলে না এগুলো ভালো খেয়াল থাকে এখন ৪৫ মিনিট এক ঘন্টা একটা সময় লাগে এই গোস্ত রান্না হয়ে গেছে এক ঘন্টা অলরেডি আমার চাষিমা দেখি না সুরা বাতন যাকে ঝোল বলে মিলহুন লবণ তাকি কোন ময়দা আসালুন মধু লাহমুন মানে গোস্ত এখন এই মধুটা নিয়ে এই ঝোলটা নিয়ে যখন হাতে দিয়ে একটু চেঁকে থাকে না চেঁকে দিকে ঠিকরে উঠেছে আমি বললাম চাষিমা কী হয়েছে বলছে খোকা সর্বনাশ হয়েছে আরে কী হয়েছে বলেন তা বলছে সর্বনাশ বলছে খোকা লবণ দেওয়া হয়নি আমি বললাম চাচি লবণ দেন তা বলছে খোকা লবণ দেব কিন্তু আশেপাশে যাবে ভিতরে কি যাবে আশেপাশে যাবে ভিতরে কি যাবে ভিতরে যাবে না ভাই আমি বারবার বলছি গোস্ত রান্না করার সময় দেখেছি তেজপাতা কেটে কেটে দেয় না কিসের জন্য দেয় ও কি খায় তেজপাতা খায় তা দেয় কিসের জন্য সেন্ট খুশবু করার জন্য দলে ভার করার জন্য হাড্ডি চিবিয়ে খেয়েছে এদিকে কড়কচে চিবিয়ে খেয়েছে গোস্ত কলিজা ভোনা করে সব খেয়েছে কিন্তু তেজপাতা খাওয়ার সময় একটু ছুরা বাতুন ঝোল লেগে থাকলে একটু চেটে নেয় আবার কেউ যদি চেটে না খায় একটুখানি ঝাড়া মারে থালায় পড়ে গেলে ঝাড়া মেরে ফেলে দেয় তা আমি তেজপাতারে ফোন করেছিলাম তুমি তোমার কপালে সর্বনাশ কেন বলছে ভাই আমি কিন্তু গোটা নাই আমি হলাম কাটা কেন আমার কেটে কেটে দিয়েছে কেটে কেটে দিয়েছে তা তোমার অবস্থা কেন বলছে ওরা দল বাড়ানোর জন্য শক্তি করার জন্য ফেলাক মারার জন্য সব সময় আমাকে ব্যবহার করেছে দল খুশবু হবে হাঁকাতালে থাকবে আনন্দে থাকবে কিন্তু চাকরি নকরি দেওয়ার সময় আমাকে চেঁটে ছেড়ে দিয়েছে কেউ আমাকে ঝাড়া মেরে ফেলে দিয়েছে আমি বারবার বলছি আপনাকে আমাকে ব্যবহার করার জন্য লেবে আমরা মৌলি সাহেব আমাদের প্রতি রাগ কেন জানেন আমরা রাগ কেন জানেন আমরা তো কারোর ধার ধারি না আমরা কারোর ধার ধারি না আমরা ভেড়ার মতো দলে থাকি না সিংহের মতো একা কেন তাদের চাইতে আমরা আল্লাহ করে অনেক রোজগার করি নাকি আল্লাহ শুকরিয়া তো আলেমদের পয়সা হলে পতিতলায় যাবে না আলেমদের পয়সা হলে মাদ্রাসা করবে আর সাধারণ ব্যক্তির পয়সা হলে পতিতলায় যাবে বেশিরভাগ
বারবার করে বলছি আমরা দোয়া চাইবো আল্লাহ যেন আলেমদের পয়সা দেয়। দিলে কি হবে? আপনাদের এলাকা প্রতিষ্ঠান করতে পারে না। এলাকার কোনো আলেমকে যদি আল্লাহ পয়সা দেয় এলাকার প্রতিষ্ঠান করবে। কথা বুঝতে পারিনি? এলাকার প্রতিষ্ঠান করলে কি হবে? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাচ্চা, আমার নাতি এখানে কোরআনের শিক্ষা হবে, কোরআনের তালিম হবে। আমাদের সমাজ পরিবর্তন হবে না হবে না? পরিবর্তন হবে না হবে না? পরিবর্তন হবে। কষ্ট পাচ্ছেন? বিদায় নেব, 11:30 বাজে, আর কত অসুবিধা হচ্ছে না তো? আমি উঠেছিলাম, লোকটা খাসড়া খাসড়া থাকছিল। যাক, আপনাদের যারা বসেছেন আপনারা জ্ঞানী গুণী মানুষ, আল্লাহ আপনাকে আমাকে কবুল করেন বলুন আল্লাহুম্মা। আরেকটা জোরে বলেন আল্লাহুম্মা। নারে টিকবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বড় ভাই বসেন, মেয়েদের জন্য আবার মেয়েদের বলবো, ওরা দেখছে তো, ওরা আমার পথে রেগে যাবে খুব। একটা চাবি হারিয়ে গেছে, যদি কেউ মনে করেন যে আমার, তাহলে চাবিটা নিয়ে যাবেন, দরকারি জিনিস থাকতে পারে তো। চলেন, মেয়েদের সম্পর্কে কী বলবো, ওরা খুব ভালো। হ্যাঁ গো, খুব ভালো, মানে সরকারের মতন হয়েছে। মদের দোকান করব স্যার, তা একটা এস্টা মেরে দিল, তোলায় হাত দাও, দিয়েছি। কত টাকা আছে? না হুজুর, 2,251 টাকা রয়েছে, হাতটা মেরে নিল। এখানে তো বলছে বাবা মদ খাবে না, মদ খাবে না, অথচ মদের পারমিশন দিয়েছে। আবার বলছে মদ খাবে, মদ খাবে না। মদ খেলে নাকি করোনা ভাইরাস হয় না? গাঁজা খেলে নাকি করোনা ভাইরাস হয় না? কি মেডিসিন, ঔষধ কঠিন জিনিস। মদ খেলে করোনা ভাইরাস হয় না, গাঁজা খেলে করোনা ভাইরাস হয় না। তবে যারা মদখোর মদখোর তারা বিশাল কিন্তু রাগি, কিন্তু গাঁজাখোর জীবনে রেগে যায় না। মদখোরের তো প্রত্যেকের প্রত্যেকের গ্লাস আলাদা থাকে। 5 টাকা করে যে গ্লাস বিক্রি হয় দিনের বেলা, ওই গ্লাস 1 টাকা, রাত 12টা পরে ওই গ্লাস বিক্রি হয় 5 টাকা, কাগজের গ্লাস। এখন ওই গ্লাসে মদ খায়, মদটা দিল, একটু পানি দিল, হালকা করে খেয়ে খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে এই ওর গায়ে ঠলে পড়ে, ওর গা ঠলে পড়ে, তখন ঝগড়া অশান্তি হয়। কিন্তু গাঁজাখোরে জীবনে ঝগড়া হয় না। তার কারণ গাঁজা খেয়েছে, 4 কোনা কাপড় নিয়েছে, একটা মাটির কলকি নিয়েছে, কোল যে ভরে টেনে বলছে মামা ধরো, মামারে দিল, ও টেনে বলছে বড় ভাই ধরো। মানে আদৌ কোনো বংশগত কিছু না, মানে খেয়ে মনে করছে যে সব আমার। তা গাঁজা খেয়ে যখন আসতে, আমি বললাম তুমি গাঁজা খাচ্ছ কেন? তোমার শ্বশুর একটা দোকান দিয়েছে নতুন হাটে, ওখানে দুতলা দোকান, ছাটার দোয়া, তার দোকানে মালটা তুলে ব্যবসা করো। বলছে হুজুর আমি জীবনে হারাম মাল খাইনি। মানে গাঁজা খাবে তো শ্বশুরে মাল নেবে না, কথা বুঝতে পেরেছো? হারাম খাবে শ্বশুরের মাল নেবে না। খুব কঠিন জিনিস, খুব কঠিন জিনিস। ওই জন্য বলছি ভাই, সমাজে গাঁজাখোরের চাপ সবচাইতে বেশি বেড়ে গেছে, নেশাখোরের চাপ সবচাইতে বেশি বেড়ে গেছে। নেশাখোর গাঁজাখোর এগুলো থেকে একটু দূরে থাকবেন। কষ্ট পাচ্ছেন নাকি বাবা? তবে আমরা যারা আছি, হ্যাঁ আমরা যারা আছি, আল্লাহ আমাদেরকে হেদায়ত করেন বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না, আমি মায়েদের কথা বলছিলাম, লম্বা যাব না, সময়টা অলরেডি কাছাকাছি এসে গেছে। মায়েদের পর্দা সম্পর্কে বলতে যখন হচ্ছিল, তবে একটু করে ছোট করে ছোট করে বলা যাক। এ বাপজিরা এসে যাবে কয়দিন পরে আমাদের কাছে চৈত্র মাস। এটা কি মাস? ফাল্গুন মাস। আজ কয় তারিখ? 18, 18, 19 ধরে নিলাম, 18, 19, এখন 17, 18, 19, আমাদের 18 তারিখ। এখন কয়েকদিন পরে চলে আসবে চৈত্র মাস। আমাদের মার্কেটে শাড়ি বিক্রি হয়, কিছু কোথা কিছু গান চৈত্র মাসে শাড়ি নিয়ে অনুষ্ঠান, 500 টাকা 6টা শাড়ি, 200 টাকা 3টে শাড়ি, সেল দেয় না দেয় না। মায়েদের কাছে বলছি, মা আমি আপনাদের বিরুদ্ধে বলছি না, আমি আপনাদের পক্ষ হয়ে বলছি। কেন? বিরুদ্ধে বললে তো বাবা মূল বাড়ি, আর পক্ষ হয়ে বললে বেগুন বাড়ি। এখন চৈত্র মাসে শাড়ি কিনে নিয়েছে, শাড়ি কিনে নিয়ে আসার পর বলল, তুমি এতটা 5, 6, 7, 10 শাড়ি নিয়েছো, ব্যাপারটা কি? চাচাজি বলল, তুমি জানো এই শাড়িগুলো কম পয়সা পেয়েছি, আমি তো এই জন্য তোমার কাছে নিয়ে আসলাম। স্ত্রী শাড়িটা নিয়ে বিশাল আনন্দ হয়ে গেল। কোথায় বলে নিম পাতা বেঁকা বেঁকা খেতে লাগে, তে তো তোমার আমার ভালোবাসা নবী ইউসুফ জুলাইখার মতো। ও চাচা বলল, তোমার অত ভালোবাসা দেখাতে হবে না, শাড়িটা খোলো। শাড়িটা খুলে দেখতে পেয়েছে
হাত লম্বা কিন্তু কোমরে গুঁজলে নিচে কিন্তু হেঁটো পর্যন্ত উঠে পড়বে বলছে এটা দুই নাম্বার শাড়ি এটা রিকেট শাড়ি পোচা শাড়ি গুদম পোচা শাড়ি তুমি মৌলি সাহেব বলে তোমার মাথা টুপি পরিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটা শাড়ি যদি স্বামী কিনে নিয়ে আসে আর স্ত্রী যদি পছন্দ না করে এটাও কঠিন সমস্যা সমস্যা স্ত্রীকে জিজ্ঞাসা করছে স্বামী তোমাকে কি বিবাহ হয়েছে স্ত্রী বলল বিয়ে না হলে তুমি আবার কে তুমি তো আমার স্বামী ভাই স্বামী জিজ্ঞাসা করছে তোমাকে পছন্দ করেছিলাম কোন চোখে বলল এই চোখে শাড়ি পছন্দ করেছি কোন চোখে এই চোখে এখন শাড়ি যদি দুই নাম্বার হয় এই চোখে পছন্দ করে এই চোখে পছন্দ করে তোমাকে বিবাহ করেছি তুমি কয় নাম্বার এই চোখে শাড়ি পছন্দ করে শাড়ি যদি গুদম পোষা হয় তুমিও গুদম পোষা তোমার ছোট বোনের বিয়ে হয়ে গেছে কিন্তু এখন মেজে বোন বড় বোন বিয়ে হয়নি এই শাড়ি পছন্দ করতে গিয়ে দোকান মালিক যদি আমার মাথা টুপি পরিয়ে দেয় তাহলে তোমার আব্বা মাও আমার মাথা টুপি পরিয়েছিল তাহলে শাড়ি ফিরত দেবো এর সঙ্গে তোমাকেও ফিরত যাওয়া দরকার ঠিক না বে ঠিক করবে না কখনো কোনো করবে না চাষা আছে এখানে চাষা আছে এই যুবকেরা একটু কানে আঙুল দিয়ে রাখবে চাষার সঙ্গে গল্প করি দাদা নাতি ব্যাপার তো আলাদা একটু গল্প করতে হয় সেদিন দাদারে বলছিলাম দাদা বিয়ে করবে তাহলে কচি সেই কে আছে দেখ সাদা হয়ে গেছে আলি কেন হোক না একটা হচ্ছে রিক্স লোবা দেখ বলছো রিক্স নিলে মার খেতে হবে দশ বিঘে জমি আগে লিখেই দিতে হবে তারপর রিক্স দিতে হবে তা রিক্স দরকার নেই তা শোনেন এখন চাষা প্রতিদিন কিন্তু এই বাড়ির পাশে চাষাটা আছে চাষি আছে সকালবেলা ফজরের নামাজ উঠে দেখেই বা ঝগড়া হচ্ছে চাষিরে বললাম সমস্যাটা কী বলে খোকা আমার তোমার চাষার জীবনে আমার একটা জামা কাপড় কিনে খুশি করতে পারলো না তাহলে ওই চিন্তা বলছে আমি এনে দিই বলছে না না তুমি এনে না আরও সমস্যা আছে এখন চাষা বলেছে ঠিক আছে আমি তোমার এনে দিচ্ছি আমাকে কিছু পয়সা করে দাও বাক্স থেকে পাঁচশো টাকা নোট দিয়েছে এখন স্ত্রী বলছে জামা এনে দেবে কখনো ছোটো হয় কখনো বড়ো হয় মুরব্বী মানে জানে না ওই কখনো সেট হয় না ভাই খুব সমস্যা এখন স্ত্রী বলেছেন আমি একটা মাপ দিয়েছি জামার একটা সত্তর লিলে মাপ দিয়েছে গিরোমেন দিয়েছে যে এইরকম মাপ এইরকম মাপ এখন চাষা হাত ধরে ধরে যাচ্ছে মাপ ভিড়ের জায়গায় যেতে ছেলেরা তো যুবক ছিল সব পাকা ধনার ওষুধ চাষারা ধাক্কা মেরেছে সে দড়ি টুকুন হাত ফসকে বড় হয়ে গেছে চাষা মনে করতে চাই একটু সরে আসবেন এটা বড় হবে এত বড় না এত বড় না এত বড় ই মাথায় কাজ করে না দোকানের কাছে গেছে যে দোকানদার গেছে সেও নাতি বয়স্ক সেও আরও বদমাশ বলছি চাষা কী ব্যাপার বলছে তোমার চাষির একটা জামা নেবো তা সে দড়ি সে যেন ছোটো বড়ো হয়ে গেছে কীরকম হচ্ছিলো তো কে জানি তা বলছে বলতে হয় না একটা শাড়ি জামা দিচ্ছি আপনাকে নিয়ে যান এখন ছোটো বত্রিশ একটা জামা দিয়ে যায় সিডি ব্লাউজ যেগুলো পাওয়া যায় কিংবা যেগুলো হয় পঁয়ত্রিশ টাকা কেনা ষাট টাকা বিক্রি কিংবা আঠাশ টাকা কেনা ষাট টাকা বিক্রি কিংবা বত্রিশ টাকা কেনা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি যাই হোক এখন ওই জামাটা নেবার জন্য বলে রেখে দেন আমি আপনাকে দিচ্ছি বত্রিশ সাইজ ছোটো বত্রিশ সাইজ একটা জামা দিয়েছে ও বগল দাবাই করে নিয়ে বাড়ি নিয়ে আসছে মন কি ভালো আছে জীবনে খুশি করতে পারলাম না আজকের খুশি হলো বাড়ি এনে স্ত্রীর কাছে যখন জামাটা দিচ্ছে স্ত্রী হাত ধরে বলছে যদি আজকের হয় মাপটা দিয়েছিলাম গায়ে দিয়ে বলছে দেখেছো এই আটত্রিশ বছর সংসার করছি আজকের শুধু সুতোরো মাপটা দিয়েছিলাম বলে সঠিক মাপে জামা পেয়েছি আচ্ছা চাষার কি মন ভালো আছে মন ভালো আছে ও মাথা টেনশান বলছে কী টেনশান গো চল টেনশানটা তোমার গায়ে কি জামা হয়েছে বলছে হ্যাঁ হয়েছে কিন্তু আমার টেনশান লাগছে কিসের টেনশান বলে আমি আটত্রিশ বছর তোমার সঙ্গে সংসার করলাম তোমার গাছ সাইজ কত আমি জানলাম না ওই দোকানদার কি কে জানলো কথা বুঝতে পারেননি এখন এই যে চাষা চাষি এদের ভিতরে সন্দেহ আছে না নেই আছে তো তবে বারবার বলবো চাষাদের বলবো আপনারা যেন চাষিদের প্রতি সন্দেহ করবেন না কেন ওদের বংশ যদি অন্য বংশীয় মেয়ে হয় ওরা আমাদের বাড়িতে এসে আমাদের বংশীয় সন্তান ফসল দান করে আর যেখানে বিবাহ করবেন সেখানে যেন একটু ফলন বেশি দেখে বিবাহ করে মানে যে মুরগির বাচ্চা বেশি হয় ডিম বেশি হয় সেই মুরগির খানদান নেওয়ার ইচ্ছা থাকে তো যে খরিদ্দার যে দোকানদারে যে দোকানে খরিদ্দার বেশি সেই দোকানদারের পাশে দোকান নেওয়ার ইচ্ছা যেখানে প্যাসেঞ্জার সেখানে গাড়ি রাখার ইচ্ছা থাকে এটাই যদি পৃথিবীর সিস্টেম হয় যেখানে মাছ সেখানে জাল ফেলার ইচ্ছা যদি হয় যে মেয়েটা বিবাহ করবেন তার মায়ের ফসল যদি বেশি হয় ওই ফসলের চারা কলপের চারা অন্তত বাড়িতে নিয়ে আসবেন অত বাংলা কথা বুঝতে পারেননি ব্যাপারটা হলো এটা এখন যারে বিবাহ করবেন এখন তারা কয় ভাই বোনই দেখতে হবে যদি হয় এক বোন এক বোন এক ভাই এখন আপনি যদি বিয়ে করেন আপনার নাস্তা দেবে কে কে দেবে
ও জামাই ওখানে বসে যদি ঘন্টা কাটবে তখন আমি ব্যস্ত আমি ব্যস্ত চলে যাবো, তেল পাম্প রয়েছে যে কোনো ফোন করে যেতে হবে না, আদৌ কিচ্ছু না, কপালে শোক নেই, কপালে শোক নেই। আর যদি ফলন বেশি দেখে যদি বিবাহ করা, চার পাঁচটা শালি, বড় শালির মেজনদের ভাইজির একটা নাতির, বড় সম্বন্ধীর ভাইরা ভাইয়ের একটা বউ এসেছিল, তার সঙ্গে একটা মেয়ে এসেছে, সেও শালি সম্পর্কে, এখন এই চারটে পাঁচটা শালি যদি হয়, কোনো শালি এসে জামা ধরে টানবে, কোনো শালি হরে চুল ধরে টানবে, কোনো শালি এসে মোবাইলটা ঘেঁটে হদ্দ ফটো তোলা তুলবে, এটা তো সিস্টেম। তাহলে শালি যদি থাকে সেখানে আনন্দ ভর্তি পাবে, কিসের কারণে? ফলন দেখে বিয়ে করেছো। আর যদি ফলন কম দেখে বিয়ে করো যে একটা মেয়ে আমি বিয়ে করবো জীবনে সুখ পাবে, একদম লিখে রেখে দাও, কপালে লিখে রেখে দাও, সুখ পাবে না। কথা বুঝতে পেরেছেন? তোমার শাশুড়ি যদি দুর্বল হয়ে যায় ওর এখান থেকে রান্না করে নিয়ে যেতেই হবে, ওখানে খেতে হবে। বারবার বলছি ফলন দেখে বিবাহ করবে। আল্লাহ রসুল বলেছেন যার যত সন্তান আওলাদ হবে আমার উম্মত হবে হাশরের মাঠে, আল্লাহকে বলবো আল্লাহ এরা সাদা কাপন ছিল আমারও সাদা কাপন, এদের মাথা টুপি ছিল আমারও টুপি ছিল, এরা আমাকে দেখে ভালোবেসেছিল আমি এদেরকে ভালোবেসেছি, আল্লাহ এরা সব আমার সব আমার। রসুল বলেছে আনা সাইয়্যিদু উলদি আদামাই আমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সরদার সেক্রেটারি হেড লিডার হব, আনা আউয়ালু শাফিন, আর আমার ওসিলায় আমার উম্মাতেরা নাজাত পেয়ে যাবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? এখন বাচ্চা নেওয়া হচ্ছে কটা? একটা দুটো, তারপরে নিতে গেলে গাছ মরে যাবে, রিক্স, গাছ মরে যাবে, রিক্স। আগে যারা বাসে উঠতো, টোটো টোটো ছিল না, বাসে যারা উঠতো তখন একটা চাষি নেমেছে, তিনটে বাচ্চা নামিয়েছে, কন্ট্রাক্ট হলো, চাষি আর কটা? বলে এখন দুটো, নামিয়েছে বলছে আর কটা? বলছে এখন একটা, বলতো না বলতো না। আচ্ছা তাঁদের কাছে শক্তি ছিল না? এরা বাচ্চা আসার আগে থেকে টাকার জোগাড় করাচ্ছে যে আমি একটু কেটে নেবো, যে উপরে কেটে নেবো, উপরে কেটে নেবো, বাচ্চা মার্ডারকারী এখানে আমরা আছি না নাই, মানুষ হত্যাকারী আছি না নাই, যারা সংসারকে বুলন্দ করার জন্য, অর্থনৈতিককে টিকিয়ে রাখার জন্য, স্বামী স্ত্রী দাম্পত্য উত্তেজিত প্রভাব বজায় রাখার জন্য পেটে সন্তান এসেছে, সেই সন্তানটাকে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দিয়ে ডাক্তারবাবুর কাছে তুমি ঘুষ দিয়ে তোমার নিরহা বাচ্চাকে তুমি মার্ডার করেছো, আমরা কি মার্ডার কেসে আসামি নয়? কোরআন বলেছে ফাকা, কোরআন বলেছে অমান আহিয়াহা ফাকা আন্নামা আহিয়া নাসা জামিয়া, তামাম পৃথিবীর মানুষকে নিরহ ব্যক্তিকে যদি বাঁচাতে পারো, একটা নিরহ ব্যক্তিকে যদি টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে বাঁচাতে পারো, তামাম পৃথিবীর মানুষকে বাঁচানো সব আল্লাহ দান করবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পরেই বলেছে ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া, আর একটা মানুষকে যদি নিরহভাবে হত্যা করেছো তামাম পৃথিবীর মানুষকে হত্যা করার গোনা তোমার নামায় আমালে যাবে। এখানে যারা বসে আছো দুটো রুটি রুজি আর কলকারখানা টাকার স্বপ্ন দেখতে গিয়ে নিরহা বাচ্চা মাসুম বাচ্চা স্ত্রী গর্বে ছিল তিরিশ হাজার টাকা দিয়ে ডাক্তারকে দিয়ে মার্ডার করিয়েছেন, অপেক্ষা করেন সেকেন্ডে সেকেন্ডে চোখ থেকে পানি ফেলেন, ছোট বাচ্চাকে নিরহা বাচ্চাকে মার্ডার করেছি, ঠিক না বেটি? একজন মার্ডার করেছে তার জন্য আপনার বিশাল লাফালাফি হচ্ছে, আপনি নিজে মার্ডার কেসের আসামি। নিজে বিবেচনা করে একটা বার দেখেন। বারবার বলছি, মায়েদেরকে বলছি, বাচ্চা যদি না নিতে চান আপনি আজল করেন। আজল, আজল কা মতলব কি আহে? বলনে কা শরম আতা হে, বলনে কা শরম আতা হে। আজল গন্তব্য স্থানে না দিয়ে আপনি বাহার সে নিকলা, তবে কেউ যদি বড়ি সেবন করে বলা হয়েছে ওটাও বাচ্চা আসার জায়গায় অ্যাটম বম ফেলা হয়। এর জন্য আমার অনেক ইউটিউবে ভিডিও আছে, স্বামী স্ত্রীর ব্যাপার সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে, বি কলকাতা ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে স্বামী স্ত্রীর ব্যাপারে। তবে এতটুকু বলছি কুত্তার হাত নেই পা আছে, কুত্তার হাত নেই পা আছে, কুত্তা যৌনাঙ্গে মুখ লাগাতে পারে, আল্লাহ বান্দাকে পা দিয়েছে হাত দিয়েছে, কুত্তার মতো মুখ লাগাতে পারবে না? বিষয়টার লম্বা করে বলছি না, পরিস্থিতি ভালো থাকলে অন্য কিছু মোটিভাই আপনাদের কাছে রান্না করে দিতাম, যেমন ছিল তেমন দিয়েছি, আল্লাহ আমাদেরকে কবুল করুক। সালাম পড়েন তো আপনারা? সালাম পড়েন? দাঁড়িয়ে না বসে, আজকের একটু শুয়ে শুয়ে হোক, হ্যাঁ শুয়ে শুয়ে সালাম হোক, কি আছে না? মানুষকে সালাম দিতে গেলে শুয়ে ঘুমিয়ে হাঁটতে চলতে গল্পতে সালাম তো বাজায়, কিন্তু নবীকে সালাম দিতে গেলে আদবের সঙ্গে দিতে হয়। এখানে যারা আছেন যদি সালাম যদি আপনি না পড়েন, যদি ঠোঁট নাড়েন, ধরতে পারবে কেউ? পারবে না। আল্লাহ বলছে বড় ফাঁকিবাজ, মদিনা মসজিদ নাবিতে গিয়েছো সেখানে গিয়ে সালাম দানো ঠোঁট নাড়ছো, আল্লাহ বলছে ফাঁকিবাজ, বান্দা পালাবি জালসায় পালাবি মদিনায়, তোর নামাজের ভিতরে সালাম দেবো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও রহমতুল্লাহি ও বারকাতুহু। নামাজের ভিতরে তাশাহুদ পড়া ওয়াজিব, ওখানে সালাম দেওয়া ওয়াজিব, ওখানে সালাম না পড়লে নামাজ হবে? নামাজ হবে না, সালাম তো আদায় হয়ে যাচ্ছে ওখানে। তা এখানে পড়তে অসুবিধা কী আছে? কথা বুঝতে পারেননি?
কোথায় আসি এখান থেকে নিয়ে 4500 কিলোমিটার রাস্তা দূর মদিনাতুল মুনাওয়ারা কত কিলোমিটার 4500 কিলোমিটার কম বেশি আর স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমিয়ে থাকে স্ত্রী স্বপ্নেতে কান্নাকাটি করেছেন স্বামী বুঝতে পারলেন না এটা কত কিলোমিটার তার মানে বান্দার যেখানে জ্ঞান শেষ আমার আল্লাহর জ্ঞান ওখান থেকে সূচনা যদি বলেন আর একটু জোরে হবে না হাদিস শরীফে আছে মিশকাতের হাদিসে আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ পাঠ করলে অতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ঠাসিয়ে দেয় জোরে বলেন আর একটু জোরে বলেন না নারে তাকবীর আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলেন আল্লাহুম্মা আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন মায়েদের দিকে তাকিয়ে বলছি মায়েদের দিকে তাকিয়ে কটা কথা বলছে আর মায়েরা বোনরা যারা বসে আছেন আমার আম্মা জানেরা আছেন মাশাআল্লাহ বাচ্চা দিকে খেয়াল রাখবেন প্যান্ট যখন পরবে বাচ্চা ডান পাটা আগে দিবেন জামা যখন পরবে গেঞ্জি যখন পরবে ডান হাতটা দিবেন বাচ্চা ছোট বাচ্চা কথা বলতে পারে না বিসমিল্লাহ বলে বুকের স্থানে দুধ খাওয়াবেন বাচ্চা যখন ঘুমাবে তখন আপনি গান বলে বলে ঘুম পাড়াবেন না মোবাইল দেখিয়ে কার্টুন দেখিয়ে আপনি ঘুম পাড়াবেন না বাচ্চার জন্য দোয়া করবেন হ্যাঁ রাসূল বলেছে ওই সব ছোট ছোট বাচ্চা হলো জান্নাতি ফুল রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি বাচ্চা যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহর নবী বলেছেন ওর আব্বা মাকে আমার আল্লাহ পাপকে ক্ষমা করে দেয় বলে সুবহানাল্লাহ বুঝেননি বাবা ছোট ছোট বাড়িতে যাদের আছে ছোট ছোট বাচ্চা রিনটোন বলে চিল্লাবে না রিনটোন বলে মারবে না ওরা আমাদের বাড়ির নিয়ামত আল্লাহ আমাদের প্রজন্মেতে সন্তানগণকে আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের ধর্মের উজ্জ্বল নক্ষত্র হিসাবে কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আরেকটা জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরেকটা জোরে হবে না শেষবারের মতো একটা নাথ শরীফ হবে পড়বেন তো সকলে একটা নাথ হবে তো কই বড় ভাই উঠে যাচ্ছ আপনার জন্য এতক্ষণ কান্নাকাটি হচ্ছে একটু বসেন একটু বসো বল্লাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকলে বল্লাইয়া রাসূলুল্লাহ শেষ করব বলেন বল্লাইয়া রাসূলুল আমার নবীর শান গো অন্য কারো কথা বলছিল বল্লাইয়া রাসূলুল্লাহ একবার দেখা দাও যদি ও গো কামলি অলা একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাবো তোমার হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ হলুদ রঙকে পোষণ করি তুমি রঙটি কথায় পেলে মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে বলো সুবহানাল্লাহ আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ সাদা রঙকে পোষণ করি তুমি রঙটি কথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে আরেকটু জোরে বলো আর একটু জোরে বলো বাপজি আর একটু জোরে বলো লাল রঙকে পোষণ করি তুমি রঙটি কথায় পেলে অহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে সবুজ রঙকে পোষণ করি তুমি রঙটি কথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই হলুদ লাল সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা একবার দেখা দাও যদি ও গো কামলি অলা একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাবো তোমার হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আরে জোরে ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর কষ্ট পেয়েছেন নাকি কষ্ট পান না আল্লাহ কবুল করুক অনেক ভাইরা সময় ব্যয় করেছেন ব্যস্ততা মানুষ কাজকর্মের মানুষ সারাদিন বিভিন্ন কাজকর্ম নিয়ে চিন্তা নিয়ে তাদের রুজি রুটির জন্য চলাফেরা করতে হয় সেই সময়টাকে নিয়ে আজকের আমরা একটা সময়
তৈরি করে এখানে বসেছি আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আজকে সভাপতি সাহেব ক্যাশিয়ার সাহেব এবং যিনি দাওয়াত করেছেন যাদের বাড়িতে বসিয়ে খাওয়া দাওয়া নাস্তা পানি এবং যারা রিসিভ করেছেন কমিটি সমিতি এবং দায়িত্ব কর্মকর্তা পর্দার আঙ্গিনায় আমাদের মাছাচি আম্মাজান দূরন্ত থেকে যারা বাইক সাইকেল আত্মীয় হিসাবে মাহফিলে এসেছেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আরেকটা সকলে বলি আল্লাহুম্মা আমিন একটু সালাম পড়বো তো বাবা সালাম পড়বো ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও আসমানের দোয়ার এসেছে নবী দিগের সারদার করিবে আল্লাহ পাখির দিদারিয়া নবী সালাম যদি পড়ো ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আমরা যে আপনার দিওয়ানা আপনি যে আমাদের নাজাতের নিশানা কবে যাব রওজা পাক মদিনা পাঠালাম সালামের নজরানা ইয়া নবী সালাম মাশাআল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ এর তকবীর দেন নারে তকবীর নারে তকবীর আমরা তো প্রত্যেকে প্রত্যেকে বাড়ি চলে যাব আল্লাহ যেন সুস্থ হালাতে নিয়ে যান সকল বলে আল্লাহুম্মা আমিন বসবেন বাবু কষ্ট হয়েছে অনেকক্ষণ আমি বারোটার ভিতরে শেষ করে একটু দাঁড়ান বারোটার ভিতরে শেষ করব আপনাদের কাছে এতক্ষণ বসেছিলাম দীর্ঘক্ষণে মুরব্বীরা বাপজিরা বসেছিল অনেকক্ষণ আমাদেরও গাড়িতে বসে দেয় পাঁচ ছ ঘন্টা সাত ঘন্টা গাড়িতে বসে কষ্ট হয়ে যায় তবে একটু দাঁড়িয়ে উঠেছি শরীরটা খুব ভালো লাগছে আর আপনাদের কষ্ট দিচ্ছি কিছু মনে করবেন না তবে এতটুকু বলছি নবীর বাড়ি যেতে চান না চান না নবীর বাড়ি যেতে চান তো সকলে একটু হাত তোলেন আল্লাহ যেন কবুল করে জীবনে একবার মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন কার বাড়ি যেতে মন চাইছে নবীর বাড়ি যেতে আমরা নিয়ত করেছি যেতে পারি না পারি নিয়ত তো আছে আমি কাজ করি আর না করি নাম তো লিখে দিয়েছি হাজি আলী হজ করতে পারিনি কিন্তু নিয়ত করেছিল মারা গেছে হাজি আলী বড় হাজি বলে নাম হয়েছে ঠিক না বে ঠিক আমরা নিয়ত করেছি যেতে পারি না পারি আল্লাহ যেন আমাদের নিয়তকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আমার নবীর সামনে একটা ছোট্ট করে নাক বলবো নবীর বাড়ি যাব মস্তানি সেজে না পাগল সেজে পাগল সেজে মস্তানি ছিল আয়েস আবু জাহেল কুয়ায় পড়েছে আয়েস করুনি পাগল ছিল জুব্বা টুপি আল্লাহ দান করেছে নবীর আপনি বসেন আপনি বসেন না না আপনি বসেন বলল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া বল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া বল নবীর আরেকটা জোরে বল নবীর বাড়ি যাব রহমাতুল্লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ সাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রয় সাফায়াত করিও তুমি মোদের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে জোরে নবী যাব মাহালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায় ছিন্ন শীর্ণ গাধা মায়ের শক্তিশালী হয়ে যায় তোমায় নিয়ে সবার আগে যাই যে দৌড়াইয়া নবীর বাড়ি যাব আগল সাজিয়া জোরে জোরে নবীর বাড়ি যাব আমি
পাগল সাজিয়া মাহালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায় ডান দিকের দুধ খাইলেন নবী বলছেন মা এ হালিমায় বাম দিকের দুধ খায় নাই নবী আর একে ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া আর জোরে নবীর বাড়ি যাব আমরা পাগল সাজিয়া কষ্ট পেয়েছেন নাকি কষ্ট পেয়েছেন আসি দোয়া করবো সকল দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লাল্লাহ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ বলেছি জাল্লে শানহু বলি গিনি গোনা হবে না আল্লাহ আল্লাহ বলেছি জাল্লে জালালহু বলিনি গোনা হবে না মোহাম্মদ বলেছে সাল্লাল্লাহু সাল্লাম না বললে গোনা হবে গোনা হবে গোনা হবে আল্লাহ হলো রহমতের মালিক আমার রসুল হলো রহমত ওয়ালা যদি বলেন আল্লাহ জান্নাতের মালিক জান্নাত বণ্টনকারী আমার রসুলুল্লাহ আরেকটু যদি বলেন পৃথিবীর নবীরা আল্লাহর কাছে বন্ধু হতে চেয়েছিল আল্লাহ নবী বলছেন ওয়ালা ফাখরা ফিহি আমার অহংকার বলে কিছু নেই আমার আল্লাহ আমার কাছে এসে বললেন হাজা মোহাম্মদ রসুলুল্লাহ আমি তোমার সঙ্গে বন্ধু হতে চাই আল্লাহর রসুল বলেছেন পৃথিবীর নবীরা আল্লাহর কাছে বন্ধু হতে চেয়েছে আমার আল্লাহ আমার কাছে এসে বলছে তুমি আমার বন্ধু জোরে বলেন আর একটু জোরে হবে না পৃথিবীতে কেউ আল্লাহকে দেখেনি 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 ঈসা মুসা আয়ুষ শোয়েব জাকারিয়া লূত ইব্রাহিম কেউ আল্লাহকে দেখেনি আমার নবী সিদরাতুল মুনতাহা আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে দেখে এসে বললেন আমি মোহাম্মদ যা দেখেছি সত্যই বলছি আমার আল্লাহ বলে একজন আছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী জান্নাতও দেখেছেন জাহান্নাম দেখেছেন কথা ঠিক না ঠিক এ বক্তব্য করার মতো পরিবেশ ছিল না স্থানকাল পরিস্থিতি হিসাবে যার কারণে অন্য কিছু বলে নিয়ে কোনো রকমে আপনাদের আটকে রেখেছিলাম তাই না তবে এতটুকু বলছি প্রতি জালসা মাহফিল যখন যাবেন একটু টুপি রাখবেন এটা খারাপ জিনিস বলেছি বাবা রাখবেন একটু আদব